হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমিম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ ফার্স্ট ইয়ার হিস্ট্রি পাস্ট পেপার GHI 21 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এর আগেও আমি GHI 11 পেপারটার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিও বানিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা এখনও দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো। আর তোমরা যদি এর সাথে আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও তোমরা ফ্রি নোটসের জন্য আমাদের ওয়েবসাইট emminstitution.com ভিজিট করতে পারো। তাহলে চলো, দেরি করছি না, মেন টপিকে ফিরে আসছি। তোমাদের GHI 21 যে পেপারটার কথা বললাম, সেই পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে সেগুলোই আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। তাহলে আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের কারণ কী ছিল? দু নম্বর প্রশ্ন, তরাইনের যুদ্ধের গুরুত্ব লেখো অথবা তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। চার নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানের পতনে মোহাম্মদ বিন তুগলকের দায়িত্ব বিচার করো। পাঁচ, দিল্লি সুলতানের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কীভাবে দায়ী ছিলেন? ছয়, মুঘল আফগান প্রতিদ্বন্দ্বিতার বিবরণ দাও। হুমায়ুনের সময় কোন আফগান শাসক দিল্লির সিংহাসনে বসেন? সাত, কবুলিয়ত ও পাট্টা কী? শেরশাহের মুদ্রা সংস্করণ কেমন ছিল? যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য শেরশাহ কী কী ব্যবস্থা নেন? আট নম্বর প্রশ্ন, বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে শাহী বংশের সুলতানদের অবদান নিরূপণ করো। ন নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানের ইতিহাসে খলজি বিপ্লবের পটভূমি ও গুরুত্ব বর্ণনা করো। দশ, শিল্প ও সংস্কৃতিতে অবদানের বিশেষ আলোচনা সহ হুসেন শাহী বংশের অধীনে বাংলার সুলতানি শাসনের বিবরণ দাও। এগারো, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার আলোচনা করো। বারো, বাংলায় হুসেন শাহী বংশের অবদান লিখুন অথবা হুসেন শাহী আমলে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের পরিচয় দিন। ১৩, শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান কীভাবে হয়েছিল অথবা যে ঘটনাবলীর মধ্য দিয়ে শিবাজী ছত্রপতি হলেন তার বর্ণনা করো। ১৪, শাসক হিসাবে টিপু সুলতানের একটি মূল্যায়ন করুন অথবা উপনিবেশিকতাবাদ বিরোধ সংগ্রামের বিশেষ উল্লেখ সহ টিপু সুলতানের কার্যাবলীর একটি মূল্যায়ন করুন। ১৫, পলাশীর যুদ্ধ কী কারণে ঘটেছিল এই যুদ্ধের গুরুত্ব বিশ্লেষণ করো। ১৬, মীর কাসিমের সাথে ইংরেজদের সম্পর্কে বর্ণনা করো অথবা বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল উল্লেখ করো। ১৭, সুলতানি যুগে ভারতবর্ষের ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ১৮, মুক্তি আন্দোলন বিষয়ে একটি নাতিদীর্ঘ সমালোচনামূলক প্রবন্ধ লেখো। ১৯, গুপ্তযুগে সাহিত্যের অগ্রগতি সম্বন্ধে একটি টীকা লেখো। ২০, ভারতে ইউরোপীয় বণিকদের আগমন ও আঞ্চলিক শাসকদের সঙ্গে তাদের সম্পর্কে বিবরণ দাও। ২১, বাংলার শাসক হিসাবে মুর্শিদকুলি খাঁর কৃতিত্ব উল্লেখ করো অথবা মুর্শিদকুলি খাঁর রাজস্ব সংস্কার সম্পর্কে আলোচনা করো। ২২, বাংলার নবাব সুজাউদ্দিন খাঁ ও সরফরাজ খাঁয়ের সম্পর্কে লেখো। ২৩ নম্বর প্রশ্ন, নবাব আলীবর্দী খাঁর সাথে ইংরেজ ও মারাঠাদের সম্পর্কে বিবরণ সহ তার কৃতিত্বের মূল্যায়ন করো। ২৪, মারাঠা যুক্তরাজ্যের পতনের মূল কারণগুলি বিশ্লেষণ করুন অথবা ভারতে মারাঠা শক্তির পতনের জন্য কী কী কারণ দায়ী ছিল। ২৫, ভক্তিবাদ বলতে কী বোঝায় অথবা ভক্তিবাদের মূল আদর্শগুলি কী কী। ২৬, ভক্তিবাদের প্রভাব সম্পর্কে লেখো অথবা মধ্যযুগের ভারতে সমাজ ও জীবনযাত্রায় ভক্তিবাদের অবদান উল্লেখ করুন। ২৭, সুফিবাদের মূল কথা কী অথবা সুফিবাদের মূল নীতি বা মূল তত্ত্ব সংক্ষেপে লেখো। ২৮, সুলতানি যুগে সুফি আন্দোলনের প্রভাব সংক্ষেপে লেখো। ২৯, এবং লাস্ট প্রশ্ন, ভারতীয় সমাজের ওপর সুফিবাদের প্রভাব কিরূপ পড়েছিল? তোমরা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো দেখলে তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর তোমরা আমাদের সাইটে পেয়ে যাবে। আর তোমরা যদি এই কোয়েশ্চেন PDFটা ডাউনলোড করতে চাও তাহলে সেটাও কিন্তু আমাদের সাইটেই পেয়ে যাবে। এর সাথে বলে রাখি, এই মুহূর্তে আমাদের সেন্টার থেকে UG স্টুডেন্টসদের নোটস দেওয়া চলছে। তোমরা যদি নোটস নিতে ইচ্ছুক হও তাহলে কিন্তু
স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। এমন কোনো ব্যাপার নেই তোমাদের নোটস কিনে পড়তে হবে কিংবা আমাদের থেকেই নোটস নিয়ে পড়তে হবে, কিন্তু পড়াশোনাটা যেহেতু তোমাদেরই করতে হবে তাই বলবো হাতের সামনে যা আছে নোটস কিংবা স্টাডি মেটেরিয়াল সেই নিয়ে পড়াশোনাটা শুরু করে দাও যদি এখনও শুরু না করে থাকো, কারণ তোমরা জানো হাতে কিন্তু খুব বেশি আর টাইম নেই। এর সাথে আরও একটা কথা বলবো, যে সমস্ত ইউজি স্টুডেন্টস আমাদের থেকে নোটস নিয়েছো তাদেরকে যা নোটস দেওয়া হয়েছে তার সবটা পড়ার চেষ্টা করো, কিছু বাদ না দিয়ে, কারণ তোমরাও জানো না এক্সামে কী আসতে চলেছে, তাই সবটা পড়ে রাখাই ভালো। আর তোমরা যদি ভালো করে পড়ে রাখো তাহলে আশা করছি এক্সামও ভালো হবে, আর অন্যান্য বছরের থেকে কিন্তু এই বছর অনেক বেশি পড়তে হবে ভালো মার্কস পাওয়ার জন্য। তাই দেরি না করে এখনই যদি পড়াশোনা শুরু না করে থাকো তাহলে পড়াশোনাটা কিন্তু শুরু করে দাও, এটুকুই বলবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।